বিটিআরক লৈ অধিক তৎপর হৈছে বিজেপি। বিটিআরত বিজেপির অধিক শক্তিশালী হওয়ার লক্ষ্যে আরম্ভ হৈছে রণনীতি। মঙ্গলবারে রাজ্যিক বিজেপি কার্যালয়ত অনুষ্ঠিত সাত ঘণ্টীয়া বৈঠকতে প্রস্তুত হৈছে এই বিশেষ রণনীতি। বিটিআরৰ দুইটা সমষ্টিত আমি কেনেকে জিকো, তার উপর আমার ইএম মন্ত্রী বিধায়ক সকলের বৈঠক হল, তার পিছত দলত অলপ যোগদান আছিল, যোগদান হল, বিধায়ক সকলের বৈঠক হল, কেবাখনো বৈঠক তার মাজতে হয়ে গেল। আগন্তুক লোকসভা নির্বাচনত যাতে বিজেপিয়ে বিটিআরত অধিক সুফল লাভ করব পারে তার কারণে বান্ধি দিয়া হয়েছে বিধায়কসকলক বিশেষ লক্ষ্য। পূর্বতকৈ অধিক সেই সমূহ বুথত লাভ করব অধিক ভোট। বিজেপিয়ে অধিক ভোট পাবর কারণে বুথ সমূহত অধিক কাম করার লক্ষ্য বান্ধি দিছে নির্দিষ্ট সেই বিধায়কসকলক। সকলো মন্ত্রী উত্তর অসমত যাব, সকলো মন্ত্রী নামনি অসমত যাব, সকলো মন্ত্রী বিটিআরত যাব। সেকারণে বিধায়কসকলক আজি আমি গাঁওবিলাক নির্বাচন করিবলৈ পরামর্শ দিছো যে সকলোৱে যাতে নিজের সমষ্টির একোখন গাঁও ঠিক করে আমাক দিয়ে, তারপরে আমি মন্ত্রীসকলক পাঁচখন পাঁচখন গাঁও আমি এলট করব পাৰো। আর ডিসেম্বর মাহত এই কার্যসূচীটা আমি রূপায়ণ করিম। 25 তারিখে বাজপেয়ী ডাঙরিয়ার জন্মদিবস, সেইটো আমি গুড গভর্নেন্স হিসাবে পালন করো 25 ডিসেম্বর। 25 ডিসেম্বর পর 10 জানুয়ারি 15 দিনের আমি 5 দিন গাঁত রাতে থাকিম। ইপিনে বিটিআরত দুইখন আসনতে প্রতিদ্বন্দ্বিতা করার কথা উল্লেখ করেছে হাগ্রামা মহিলারিয়ে। বিপিএফে দুইখন আসনতে প্রতিদ্বন্দ্বিতা আগবাব। পিছে হাগ্রামা মহিলার এই মন্তব্যের পিছতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আহ্বান, বিপিএফে সহযোগ করক, মিত্রজোটক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক সমর্থন করে বিপিএফে সামিল হোক মিত্রজোটর হতে। অগপয়ও খেলিব, ইউপিপিএলেও খেলিব, বিজেপিও খেলিব, ভাই বন্ধুর দরে খেলিম, আর ইউডিএফ আর কংগ্রেসক এক সাইডত রাখিম, আমিবোর এক সাইডত থাকিম। মনেদি বিচারিম যে বিপিএফে আমাক সাপোর্ট করক, আমার লগত যেহেতু বিধায়িনী দলত আছে আমি বিচারিম যে তেওঁলোকে আমাক সাপোর্ট করক, নরেন্দ্র মোদী ডাঙরিয়াক সাপোর্ট করক। পিছে মুখ্যমন্ত্রীর এই আহ্বানক এতিয়া হাগ্রামা মহিলারে কিদরে লয় সেয়াও হয়ে পড়ব লক্ষণীয়। পিছে 7 ঘণ্টা ধরে রাজ্যিক বিজেপি কার্যালয়ত অনুষ্ঠিত হয়ে যাওয়া এই বৈঠকের পিছতে বুধবারে রাতেপাই বিটিআরলৈ রওনা হল 15 গৰাকী বিধায়ক। নিজ নিজ বুথত কাম করার লক্ষ্যে সেই সকল বিধায়কে এতিয়া প্রবাস করেছে বিটিআরত। এতিয়া প্রশ্ন হয়েছে বিটিআরলৈ রওনা হওয়া এই সকল বিধায়কে আগন্তুক লোকসভা নির্বাচনত কেনে ধরনের প্রভাব দেখাবলৈ সক্ষম হয় সেয়াও হয়ে পড়ব সময়ত লক্ষণীয়।